morning, students. How are you? I am fine. आज আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ গ্রামারের পেজ নাম্বার 9 কোশ্চেন নং 4 ক্যাপিটাল লেটারের ব্যবহার শেখাবো। আমরা আগের ক্লাসে পেজ 8 এবং 9 থেকে কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার হবে সে সম্পর্কে জেনেছি। আজ এখন দেখাবো কোশ্চেন নং 4, উই লিভ ইন বাংলাদেশ। বইয়ে উই এবং বাংলাদেশের বি স্মল লেটার আছে, আমি ওটা কারেকশন করে তোমাদেরকে সঠিক করে লিখে দিয়েছি। উই এর ডব্লিউ বড় হাতের এবং বাংলাদেশের বি বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার। উই লিভ ইন বাংলাদেশ। কোশ্চেন নং 2, হি রানস অ্যান্ড প্লেস। একটা সেন্টেন্সের শুরুর প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, সেই অনুযায়ী হি এর এইচটাকে আমি ক্যাপিটাল লেটার করে সঠিক করে দিয়েছি। নাম্বার 3, আই এম এ বয়। আই অক্ষরটা যেখানেই বসুক না কেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। নাম্বার 4, হামিদ অ্যান্ড হেলাল। নামের ক্ষেত্রে আমরা প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার দিব, অর্থাৎ হামিদের এইস এবং হেলালের এইস ক্যাপিটাল লেটার। নাম্বার 5, আই রিড দ্য আজাদ। ওখানে আই স্মল লেটার এবং আজাদের এ স্মল লেটার আছে, আই অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এবং আজাদ হচ্ছে একটা পত্রিকার নাম, সেজন্য আজাদের এটা ক্যাপিটাল লেটার হয়েছে, অর্থাৎ আই রিড দ্য আজাদ। ওকে স্টুডেন্টস, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।